হ্যাঁ ফেন্ডস সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য তো কোথা না বাড়িয়ে শুরু করা যাক পড়ুয়াদের দশ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ও মহিলাদের দেওয়া হবে মাসে পাঁচশো টাকা হাত খরচ তফসিলি মহিলাদের ক্ষেত্রে যা মাসে হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তফসিলি মহিলাদের ক্ষেত্রে মাসে হাজার টাকা দেওয়া হবে এবং মহিলাদের দেওয়া হবে পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখে নেবো পুরো ভিডিওটা হ্যাঁ বিধানসভা ভোটের পাককালে তৃণমূল ইজতেভার থাকা তিনটি প্রকল্পে ছাড়পত্র দিল মন্ত্রিসভা দুয়ারে রেশন পড়ুয়াদের ক্রেডিট কার্ড ও মহিলাদের মাসোহারা হাত খরচ ইস্তারে থাকা এই তিনটি প্রকল্পে মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি বাড়ি সেই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে ছাড়পত্র ছাড়পত্র পড়ুয়াদের জন্য ছাড়পত্র দেওয়া ক্রেডিট কার্ড প্রকল্পে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে পাশাপাশি রাজ্যের মহিলাদের মাসে পাঁচশো টাকা করে হাত খরচ দেবে তফসিলি জাতি উপজাতিদের মহিলাদের ক্ষেত্রে দেওয়া হবে মাসে হাজার টাকা পাশাপাশি কলকাতা পুলিশের আবেদনের ভিত্তিতে যাতে পাশাপাশি কলকাতা পুলিশের আবেদনের ভিত্তিতে দ্রুত জাতি এই আড়াই হাজার প্রক্রিয়ার বিষয়ে পদক্ষেপ শুরু হয় তা নিয়ে মন্ত্রিসভার প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলেই মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার ছাড়পত্র কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে কঠিন পরিস্থিতি চলছে তার মাঝে আমাদের ইশতেহারে থাকা কয়েকটি প্রকল্প ক্যাবিনেটের সম্মতি আদায় করতে পেরেছি আমাদের সরকার ক্ষমতায় ফিরলে কোথা দিয়েছিলাম পরিবার প্রতি একজন মাসে পাঁচশো টাকা এস টি হোসি ওস হলে এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেবে উচ্চশিক্ষার পরিবারের ক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের কথা দেওয়ার বলেছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে চার শতাংশ সুদে তাদের কাছ থেকে দশ বছর সময় থাকবে যে ঋণ মেটানোর আর একটা ক্রেডিট কার্ড দেবে সেই ক্রেডিট কার্ডে দশ লক্ষ টাকা ক্রেডিটে থাকবে তুমি ওই টাকাটা যখন খুশি ইউজ করতে পারবে এবং ওই টাকাটা ফোর পার্সেন্ট সুদ হিসাবে তোমার কাছ থেকে নেবে এবং প্রত্যেক মহিলাকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং সেটা পাস হয়েছে এবং কবে থেকে সেটা লাগু হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তার আগে বলব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং পাশে থাকা বেল করে ক্লিক করে দেবেন তিনটি প্রকল্প মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়ে যাওয়ার পর যাতে সুবিধা দ্রুত রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা মান্ধায় প্রত্যেকটি টাস্কফোর্সের নেতৃত্ব থাকবেন রাজ্যের মুখ্য সচিব পাশাপাশি বাকি অন্য সচিবরাও থাকবেন নির্দিষ্ট প্রকল্পের জন্য গোধ টাস্কফোর্সগুলিতে ঠিক ছিল এই ছিল বন্ধুদা পুরো ভিডিওটা ঠিক আছে যে সংবাদটা তোমাদের কাছে পৌঁছে দিলাম কবে থেকে এই টাস্ক গঠন হচ্ছে এবং কবে থেকে দেওয়া হচ্ছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস এবং কোথায় আপডেট করতে হবে এবং কী ফর্ম ফিল আপ করতে হবে তার পুরো ভিডিওটা তুমি এই ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সবারই কাছে পৌঁছে দেবো তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন